টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এইচটিএমএল এস পি এবং মাইস্কুয়েল ব্যবহার করে কীভাবে একটি ডায়নামিক ওয়েবসাইট এবং একটি সিএমএস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আপনাদেরকে দেখাবো ডাটাবেস হোস্টিংয়ের সঙ্গে আপনার সাইট কিভাবে কানেক্ট করবেন এবং আপনাদের তৈরীকৃত ডাটাবেসটি কীভাবে সিলেক্ট করবেন ইতিপূর্বে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করেছি আমরা এখন এই ডাটাবেসটি আমাদের সাইটে সিলেক্ট করবো এটি করার জন্য আমরা আমাদের যে মূল যে ইন্ডেক্স টিএসপি যে ফাইলটি রয়েছে সেই ফাইলে আমরা কাজ করবো এছাড়াও এ পর্বে আপনাদেরকে দেখাবো পিএসপি কোড লেখার সময় পিএসপি কোডিং এর মধ্যে কিভাবে কমেন্ট করবেন ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে পিএসপি কোড লিখতে হয় পিএসপি কোড লেখার সময় আপনাদের পিএসপি স্টার্টিং ট্যাগ এবং পিএসপি ইন্ডিং ট্যাগ দিতে হয় এবং এর ভিতরে পিএসপি কোডগুলো গুলো লিখতে হয় এটা পিএসপি স্টার্টিং ট্যাগ এবং এটি হচ্ছে পিএসপি ইন্ডিং ট্যাগ এর ভিতরে কোড লিখতে হয় পিএসপি তে সাধারণত কমেন্ট দুইভাবে করা যায় আমি একটি লাইন লিখলাম এটি আমি কমেন্টের মধ্যে রাখবো এটি কমেন্টের মধ্যে রাখার জন্য একটি সিঙ্গেল লাইন যদি আমরা কমেন্টে রাখতে চাই তাহলে লাইনের সামনে দুটি পাবলিক চিহ্ন দিলাম তাহলে এটি কমেন্ট হয়ে গেল যখন আমরা কমেন্টের মধ্যে কোনো কিছু লিখবো তখন সেই টেক্সটটি সাইডে কোনো কাজ করবে না সেটি নিষ্ক্রিয় অবস্থায় থাকবে আর একাধিক লাইন যদি আমি কমেন্টে রাখতে চাই তাহলে আমি এই তিনটি লাইন কমেন্টের মধ্যে রাখবো তাহলে প্রত্যেকটি লাইনের জন্য আলাদা আলাদা এই পাশে ডাবল অবলিক চিহ্ন দিতে হবে না আমি এই প্রথম লাইনের শুরুতে আমি একটা অবলিক চিহ্ন দেব এবং একটি স্টার চিহ্ন দেব এবং লাস্ট লাইনের শেষে আবার একটা স্টার চিহ্ন দেব আর একটি অবলিক চিহ্ন দেব তাহলে এই মাল্টি লাইন কমেন্টের মধ্যে চলে যাবে এইভাবে আপনারা পিএইচপি কোডের মধ্যে কমেন্ট করতে পারেন ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইটেটিভ হাইপটেক্স প্রিপ্রসেসর আর পিএসপি এর মূল কাজ হচ্ছে পিএসপি লেখা কোড যদি কোন সাইডের মধ্যে থাকে সেই কোডগুলো সার্ভারে প্রেরণ করে এবং যে সকল কোড প্রদর্শন করার প্রয়োজন সেগুলো প্রদর্শন করে এবং বাকিগুলো প্রদর্শন করে না সে কারণে পিএসপি ল্যাঙ্গুয়েজে তৈরি করা সাইট অনেক সিকিউর হয় এখন আমরা যে ডাটাবেসটি তৈরি করেছি সেই ডাটাবেসটি আমরা এখানে কানেক্ট করব এবং এখানে সিলেক্ট করব ডাটাবেসটি সিলেক্ট করার জন্য প্রথমে আমাদের হোস্টিং এর সঙ্গে আমাদের সাইটটির কানেকশন তৈরি করতে হবে আমি প্রথমে একটি ভেরিয়েবল নিব এই ভেরিয়েবলের আমি নাম দিলাম হচ্ছে হোস্ট এবং এই ভেরিয়েবলের ভিতরে আমি রাখবো লোকাল হোস্ট যেহেতু আমরা এখানে লোকাল হোস্টে কাজ করছি সেই কারণে দিলাম আর এইখানে করেছি এবং এই মধ্যে আমি এইবল সাধারণত একটি হচ্ছে পাত্রের মতো অর্থাৎ কোনো পাত্রের মধ্যে আপনারা যেমন কোনো কিছু রাখতে পারেন অনুরূপভাবে আপনারা এই ভেরিয়েবলের ভিতরে কোনো বিষয় রাখতে পারেন এখানে আমি এই হোস্ট এই ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে লোকাল হোস্ট এই কথাটা আমি রাখলাম তারপরে আমি আরেকটি ভেরিয়েবল নেব ইউজার নেম ভেরিয়েবল নিলাম আমাদের বর্তমানে এই লোকাল হোস্টে ডিফল্টভাবে ইউজার যেটা থাকে সেটি হচ্ছে রুট আমি এখানে ইউজার নাম দিয়ে দিলাম রুট তারপরে আমাদের পাসওয়ার্ড একটা ভেরিয়েবল নিতে হবে এবং ডিফল্টভাবে রুট যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমের পাসওয়ার্ডটা হচ্ছে ব্লাঙ্ক সেই কারণে আমরা এটি পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখলাম এরপরে আমাদেরকে এখানে ডাটাবেজের নাম দিতে হবে ডাটাবেস নেম ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে আমাদের ডাটাবেজের নামটি দিতে হবে আপনারা ইতিপূর্বে পিএইচপি মাইএডবিনে অর্থাৎ মাইস্কুলে আপনারা যে ডাটাবেস তৈরি করেছেন আপনার ডাটাবেজের নাম হচ্ছে নিউজ সাইট টিভি তাহলে এখানে আমি ডাটাবেজের নামটি দিয়ে দিলাম এখন আমরা এই হোস্টিং এর সঙ্গে আমাদের এই সাইটটি কানেক্ট করব হোস্টিং এর সঙ্গে এই সাইটটি কানেক্ট করার জন্য পিএইচপি এর একটি ফাংশন রয়েছে সেই ফাংশনটি আমরা ব্যবহার করব তার পূর্বে আমরা আরেকটি ভেরিয়েবল নেব আমি ভেরিয়েবলের নাম দিলাম কোন অর্থাৎ এখানে কানেক্টেড সংক্ষিপ্ত রূপে আমরা এখানে লিখলাম ডাটাবেস কানেক্ট করার জন্য বিএসপিএস যে ফাংশনটি রয়েছে সেটি হচ্ছে কানেক্ট এই ফাংশনের ভিতরে আমাদের কিছু তথ্য দিতে হবে এই ফাংশনের মধ্যে সাধারণত তিনটি তথ্য এসেন্সিয়াল অবশ্যই দিতে হবে সেটি হচ্ছে হোস্টিং এর নাম তারপরে আমাদের ইউজার নাম এবং পাসওয়ার্ড এখানে হোস্টিংটা কোন জায়গায় সেটি দিতে হবে তারপরে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে আমরা হোস্টিং এর নামটি আমরা এই যে হোস্ট ভেরিয়েবলের মধ্যে রেখেছি সেই কারণে এখানে আমরা এই ভেরিয়েবলটি লিখলেই যথেষ্ট আমি হোস্টিং এর নাম এখানে দিয়ে দিলাম তারপরে আমাদের দিতে হবে ইউজার নেম আমাদের ইউজার নেমটি আমরা ইউজার নেম ভেরিয়েবলের মধ্যে রেখেছি সেই কারণে আমরা এখানে ইউজার নেম ভেরিয়েলটি লিখে দিলাম তারপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি আমরা এই পাসওয়ার্ড ভেরিয়েলের মধ্যে রেখেছি সেই কারণে আমরা এটি ওদেরভাবে দিলাম এখন আমরা দেখবো যে আমাদের এই কানেকশনটি সাকসেসফুলি হয়েছে কিনা এই আমাদের কানেকশনটি সাকসেসফুলি হয়েছে কিনা এটি দেখার জন্য আমরা যে ইফ কন্ডিশন ব্যবহার করবো তে অনেক ধরনের কন্ডিশন রয়েছে এখানে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করছি এখানে আমরা দেখব যে আমাদের এটি কানেকশন হয়েছে কিনা কারণ যদি কানেকশন হয় তাহলে একটি মেসেজ দেবে এবং কানেকশান না হলে আরেকটি মেসেজ দেবে এখানে যেহেতু আমরা কানেকশনের পুরো বিষয়টি আমরা এই কোন এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি সেই কারণে আমরা এখানে এই ভেরিয়েবলটি নিয়ে নিলাম অর্থাৎ এখানে যদি কানেকশনটি হয় তাহলে এখানে মেসেজ দেখাবে কানেক্টেড আর যদি কানেকশন না হয় তাহলে মেসেজ দেবে not connected আপনারা জানেন যে ইকু লিখার পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটি পাবলিশড হয় ইতিপূর্বে আপনারা এটি দেখেছেন তারপরে আমি আমাদের ডকুমেন্টটি সেভ দিলাম আমার ব্রাউজারে গিয়ে পেজে গিয়ে আমি দেখুন এখানে লেখা অর্থাৎ হোস্টের সঙ্গে আমাদের সাইডের কানেক্ট সাকসেসফুলি হয়েছে এরপরে আমরা আমাদের যে ডাটাবেসটি রয়েছে সেই ডাটাবেসটি সিলেক্ট করব ডাটাবেসটি সিলেক্ট করার জন্য পিএইচপি এর আরেকটি ফাংশন ব্যবহার করতে হবে আমি এখানে আরেকটি ভেরিয়েবল নেব সিলেক্ট ডিবি এই ভেরিয়েবলের নাম দিলাম ডাটাবেস সিলেক্ট করার জন্য পিএসপিএস যে ফাংশানটি রয়েছে সেটি হচ্ছে মাইস্কিউলি সিলেক্ট ডিবি এই ফাংশনের মধ্যে আমাদের দুইটি বিষয় থাকতে হবে একটি হচ্ছে যে আমাদের যে ডাটাবেসটি কানেক্ট করেছি সেই বিষয়টি থাকতে হবে এবং আমাদের ডাটাবেসের নামটি থাকতে হবে আমরা ডাটাবেস যে কানেক্ট করেছি সেটি এই কোন যে ভেরিয়েবল এই ভেরিয়েবলের মধ্যে আমাদের শিওর করা রয়েছে সেই কারণে আমরা এখানে এই ভেরিয়েবলটি দিয়ে দিলাম আর কোমা দিয়ে আমাদের ডাটাবেসের নামটি দিতে হবে আমাদের ডাটাবেসের নামটি রয়েছে এই যে ডিবি নাম এই ভেরিয়েবলের মধ্যে তাহলে আমরা এইখানে ডিবি নাম এই ভেরিয়েবলটি দিয়ে দিলাম তারপরে আমাদের এই ডাটাবেসটি সিলেক্ট হয়েছে কিনা মতো সাকসেসফুলি সিলেক্ট হয়েছে কিনা এটি ট্রাই করার জন্য আমরা এখানে ইফ কন্ডিশনের মধ্যে এখানে সিলেক্ট ডিবি লিখে দেব সিলেক্ট ডিবি লিখে দিলাম অর্থাৎ আমাদের এই কাজটি যদি সাকসেসফুলি হয় তাহলে এখানে মেসেজ দেখাবেন সিলেক্টেড আর যদি সাকসেসফুলি না হয় তাহলে বলবে যে নট সিলেক্টেড অর্থাৎ ডাটাবেসটি সে সিলেক্ট করতে পারে নাই আমি ব্রাউজারে গেলাম আবার এটা আমি রিফ্রেশ দিলাম দেখুন এখানে সিলেক্টেড লেখা চলে আসছে অর্থাৎ এখানে আমাদের সাকসেসফুলি সিলেক্ট করতে এ পর্বে আপনারা দেখলেন কিভাবে ডাটাবেস হোস্টের সঙ্গে আপনার 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 সাইট কানেক্ট করবেন করবেন এবং সিলেক্ট পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ডাটাবেসে এন্ট্রি করা ডাটাগুলো কিভাবে আপনাদের সাইডে শো করাবেন আমার ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন আমার টিউটোরিয়ালগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার দিন আর আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ